হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে ভাদ্র মাসের শেষ শনিবার, তোমরা সবাই জানো। তো আজকে আমি ওই বড় ঠাকুরের মন্দিরে পুজো দিতে যাব, তো সেই জন্য সকাল সকাল সমস্ত কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো কাজটা কমপ্লিট করে এই যে সবে স্নান ফ্যান করে এলাম, এবার আমি ঠাকুরের প্রসাদ টোসাদ গোছাবো ফল টল কেটে, তো তারপর ওই বিকাল 3:30-4টার সময় যাব পুজো দিতে। তো আজকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি, তোমরা ব্লগটা দেখতে থেকো, পুরো ব্লগটা স্কিপ না করে। তো চলো। তো আমি বসে গেছি এখন ফল কাটতে, ফলগুলো কেটে নিয়ে যাচ্ছি এই কারণে, কারণ কি পুজো টুজো হয়ে গেলে সবাইকে ওখানে প্রসাদটা দিতে হয়, অনেকে দাঁড়িয়ে থাকে ওখানে প্রসাদটা নেওয়ার জন্য। তো ফলগুলো কাটা না থাকলে খুবই অসুবিধা হয়, ওই জন্য আমি ফলগুলো কিছুটা কেটে নিয়ে যাচ্ছি আর কিছুটা ফল এই ব্যাগটার মধ্যে আমি নিয়ে যাচ্ছি, গোটা ফল আর কি। আর তারপরে ওখানে পাঁচ রকমের পাঁচটা ফল দিতে হয়, সেগুলো এই ব্যাগের মধ্যে করে নিয়ে যাচ্ছি। তো যাই হোক, আমার কোটা ঠোটা সমস্ত কিছু গোছানো গাছানো রেডি, এবার আমি শাড়ি পরে রেডি হয়ে নিচ্ছি। আমি কখনো শাড়ি পরি না, তবু ওই যে কাকিমাদের সাথে আমি যাব, তারা রিকোয়েস্ট করলো যে বৌমা যাচ্ছে যখন পুজো দিতে শাড়ি পরে চলো, ভালো লাগবে, পুজো টুজো দিতে গেলে শাড়ি পরে যাওয়াটাই বেটার। তো সেই জন্য শাড়িটাই পরে নিলাম। তো কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট করে সবাই জানিও। তো চলো কথা না বাড়ি, এবার বেরিয়ে বেরিয়ে পড়া যাক। তো আমরা অলরেডি হেঁটে হেঁটে চলে এসেছি আমরা। তো আসার সময় যেহেতু আমি একাই আসছিলাম আমার ছেলেকে নিয়ে, আর সবার হাতে ডালা বালতি ঠালতি ছিল, তো ওই জন্য কেউ আমাকে ফোনটা ধরে দিতে পারেনি। তো একা একা যতটুকু সম্ভব হচ্ছে ততটুকুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ এই যে মন্দিরটা, মন্দিরটা কতটা বড়, এই যে এটা পুরো মন্দির। এখানে নানান রকমের ঠাকুর রয়েছে, কালী, কৃষ্ণ, শিব, তারপর একটা কি একটা ঠাকুর আছে, তো সেই ঠাকুরটার নামটা আমি এক্স্যাক্টলি ঠিক জানি না। তো যাই হোক, প্রায় 4 রকমের ঠাকুর এখানে রয়েছে। আমরা মূলত মানে এটা যেহেতু ভাদ্র মাসের শেষ শনিবার, তো সেই জন্য বড় ঠাকুরের পুজো দিতে এসেছি আমরা। তো বড় ঠাকুরের মন্দিরটা মানে এখানে নয়, বড় ঠাকুরের মন্দিরটা পুরো একদম একটা সাইড করে তৈরি করা আর কি। তো দেখতেই পাচ্ছ এইটা হচ্ছে বড় ঠাকুরের মন্দির, মূলত এই পুজোটা এখানেই হবে। তো অলরেডি পুজোটা শুরু হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রথম প্রথম যদি খুব লোক আসেনি, তারপর অনেক আস্তে আস্তে অনেক ভিড় হয়ে গেছে। তো পুজো অলরেডি শুরু হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে অঞ্জলি দেওয়া শুরু হবে। আমরা এসেছিলাম প্রায় 3:30-4 নাগাদ, এখন প্রায় বাজে 6:30। তো যাই হোক, তো আমাদের অঞ্জলি দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন সবাইকে উপোস ভাঙানোর জন্য এই যে চন্দ্রবিন্দু দেওয়া হচ্ছে। তো এখানে প্রচুর ডালা তোমরা দেখতেই পাচ্ছ, এবার যে যা ডালা নিয়ে বাড়িতে ফিরবো সবাই। তো বাড়িতে ফিরে সবাইকে প্রসাদ ঠোসাদ দিয়ে তারপর সমস্ত কাজটা সেরে একবারে স্নান করে ঘরে উঠতে হবে। তো চলো। কমপ্লিট হয়ে গেছে বাইরের সমস্ত কাজ, সবাইকে প্রসাদ ঠোসাদ দিয়ে বাসন টাসন মেজে একবারে স্নান করে ঘরে উঠেছি। মাথাটা যদিও ভিজাইনি, কারণ কি মানে এখন অনেকটা রাত হয়ে গেছে, তো ওই জন্য মাথাটা ভিজাইনি, আর ওই বর্ষার ওয়েদার ঠান্ডা লেগে জ্বর আসতে পারে। তো মোটামুটি বাইরের কাজ মোটামুটি সব শেষ, এবার আমি ঘরে রান্না করব। সারাদিন না খাওয়া, খাইনি কিছু, রান্না করেছিলাম আলু সিদ্ধ ভাত বাড়ির জন্য, ঘরের জন্য ছেলে খাবে, ওর পাপা খাবে, সেই জন্য। তো এখন আমি একটু রান্না করব, ডাল ভাত যা হোক একটু কিছু রান্না করব, তারপর একটু রেস্ট নেব। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো আজকের মতো সবাইকে টাটা।